আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগত। সোজা ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা বর্তমানে লাডারিং করছে। লাডারিং মূলত এটি যারা আইসিএসবিতে পরীক্ষা দিতে যাবে, সেনা নৌ বিমান বাহিনীর অফিসার প্রার্থীরা শর্ট কোর্স অথবা লং কোর্সে তাদের লাডারিং হয়ে থাকে। পুরুষ প্রার্থীদের 5টা বার অতিক্রম করতে হয় এবং মহিলা প্রার্থীদেরকে 3টি বার অতিক্রম করতে হয়। তো সোজা ট্রেনিং একাডেমিতে যারা আসে অফিসার অথবা সৈনিক পদের জন্য কোচিং করতে, তাদেরকে আমরা মূলত এইভাবে বিভিন্ন ধরনের শারীরিক অনুশীলনগুলো করিয়ে থাকি, যাতে করে আমাদের শিক্ষার্থীরা যখন পরীক্ষা দিতে যাবে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী অথবা বিজিবিতে, তারা যেন সে জায়গার শারীরিক যে ইভেন্টের পরীক্ষাগুলো হয়ে থাকে সেই ইভেন্টগুলোতে যাতে অনেক ভালো করতে সক্ষম হয়। আর শরীর চর্চার মাধ্যমে একজন প্রার্থীর শরীরকে আরও বেশি দক্ষ এবং কর্মঠ হিসেবে তৈরি করা সম্ভব হয়। সেই কারণেই আমরা চেষ্টা করি আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে যারা আসে প্রস্তুতি কোচিং করতে বিভিন্ন জেলা থেকে, এভাবেই তাদেরকে আমরা বিভিন্ন শারীরিক ইভেন্টগুলো করিয়ে থাকি। কেমন লাগছে বাবা? ভালো লাগছে? ওকে, করো, আস্তে আস্তে করো, আস্তে আস্তে করো, তাড়াহুড়ার কিছু নেই, গো ট্রাই। যারা চিন্তা করছো সোজা ট্রেনিং একাডেমিতে আসবা প্রস্তুতি কোচিং করার জন্য সেনা নৌ বিমান বা অথবা পুলিশের জন্য, অবশ্যই ইনশাল্লাহ তোমরা আসতে পারো। আসলে তোমরা এখানে শারীরিক ইভেন্টের পাশাপাশি লিখিত, ভাইবা এবং মেডিকেল চেকআপও ইনশাল্লাহ করতে পারবা এবং পূর্ব প্রস্তুতি নেওয়ার মাধ্যমে নিজেকে যোগ্য এবং পরিপূর্ণ প্রার্থী হিসেবে তৈরি করতে সক্ষম হবা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, তালি দাও একটা। কেমন লাগলো লাডারিং করে? ভালো লাগছে নাকি খারাপ লাগছে? ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ, আরেকটা জোরে করো তাহলে, চাই।